এবার নীরব নয়, মাহফুজ আহমেদের সিনেমা নিয়ে কথা বললেন সুপারস্টার শাকিব খান। নীরবের একটি সিনেমা নিয়ে শাকিব খান চ্যাটার্স দিয়েছিলেন, সেটি অনেকদিন হয়ে গেছে, গত ঈদেরও আগে, এবং সেই সিনেমা শাকিবিয়ানরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। এবার শাকিব খান মাহফুজ আহমেদের সিনেমা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে শাকিব খান বলেছেন, হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগলো, অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা, প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। এবং সেখানে মাহফুজ আহমেদের একটি ছবিও তিনি পোস্ট করেছেন। দেখেন কত সুন্দর আমাদের হিরোদের ব্যবহার। সুপারস্টার শাকিব খান মাহফুজ আহমেদ কে নিয়ে পোস্ট দিয়েছে। আবার মাহফুজ আহমেদ তার ইন্টারভিউ গুলোতে শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে। মাহফুজ আহমেদ নিজে শাকিব খানকে ফোন করে কথা বলেছে। আবার শাকিব খান মাহফুজ আহমেদকে নিয়ে এই ভালো লাগাটি, ফোন পাওয়ার ভালো লাগাটি তার ফেসবুকে শেয়ার করেছে। এই যে আমাদের হিরোদের একটি দারুণ ভাব বিনিময়ের সমন্বয়, দারুণ সুস্থ একটি সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার। এমনিতেই আমাদের চলচ্চিত্রে হিরোরা খুব বেশি একে অন্যের প্রশংসা করে না। শাকিব খান একেবারে ফ্রন্ট লাইন থেকে যখন এই প্র্যাকটিসটা স্টার্ট করলেন, এখন থেকে কিন্তু দেখবেন প্রত্যেক হিরোই প্রত্যেক হিরোকে নিয়ে শুভকামনা জানাবেন। প্রতিযোগিতা যাই থাক, ব্যক্তি জীবনে তারা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নন, ব্যক্তি জীবনে সবাই সবার ভালোটাই চান। মাহফুজ আহমেদের একটা কথা উনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে শাকিব খান একজন নায়ক না, একজন অভিনয় শিল্পী। মানে তিনি এই যে লম্বা 24 বছরের একটা এক্সপিরিয়েন্সে তিলে তিলে নিজেকে নিজে অনেক ম্যাচিউর করেছেন, একটা ম্যাচিউর অ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তো সেই জায়গা থেকে শাকিব খান এখন যেই জায়গায় অবস্থান করছে, যেই ডেলিভারিগুলো দিচ্ছে, যেই অভিনয়টা সে করছে, সেটি অনেক পলিশড, অনেক স্কিলড, অনেক সুন্দর। সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি মাহফুজ আহমেদও কিন্তু দীর্ঘ অভিনয়ের একটা ক্যারিয়ার আছে। তিনি 90-এর দশকে সিনেমাতে খুব নিয়মিত ছিলেন, 2000-এও তিনি 2000-এর পরের দিকেও কিছু সিনেমা তার এসছে। নাটকে তিনি অত্যন্ত ভালো একজন পারফর্মার ছিলেন, একসময় নাটকের সুপারস্টার ছিলেন তিনি। তো মাহফুজ আহমেদও কিন্তু সেই অর্থে একজন ম্যাচিউর অ্যাক্টর এখন। তো সেই জায়গা থেকে শাকিব খান কিন্তু ফিল করতে পারছে যে মাহফুজ আহমেদ যেন নিয়মিত হয়, তার সেই অ্যাক্টিং স্কিল যেন সিনেমা প্রেমীরা উপভোগ করতে পারে। সেই জায়গা থেকেই কিন্তু শাকিব খান সেই জায়গাটা ফিল করেই তার স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। তো নীরব শাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন তার ক্যাসিনো পাবলিসিটি করতে গিয়ে। মাহফুজ আহমেদও শাকিব খানের ব্যাপারে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন তার প্রহেলিকার পাবলিসিটি করতে গিয়ে। কিন্তু রেজাল্ট কি আসলো? রেজাল্ট, শাকিব খান শুধু মাহফুজ আহমেদকে নিয়ে পোস্ট করলেন। এর একটি কারণ আছে, সেই কারণটি আপনারা সবাই জানেন, ওটি নিয়ে আমি আর এখন আর বিস্তারিত কথা বলতে চাই না। কিন্তু এটুকু বলে রাখি, নীরবকে শাকিব খান পছন্দ করেন, ইমনকে শাকিব খান পছন্দ করেন, এটুকু সত্য। এ পরবর্তীতে আমি যেহেতু সিনেমা রিলিজ হয়ে যাচ্ছে কালকে সব সিনেমা, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিনেমারই রিভিউ আমার পরবর্তী কন্টেন্টগুলোতে দিব। আমি হলের দর্শকের প্রতিক্রিয়াও দেখানোর চেষ্টা করব। আশা রাখছি আমার সঙ্গে থাকবেন।